নমস্কার, শ্রী আম্মা ভগবান শরণম। এখন আমরা শ্রী কল্কির চমৎকার শুনব। আমি উষা শর্মা, ভারতের হরিয়ানাতে আমার আদি বাড়ি, কিন্তু এখন আমি অস্ট্রেলিয়ায় থাকি। আমার জীবনের একটি চমৎকার আমি ভাগ করে নিচ্ছি, যা আজই ঘটেছে। আমার বাড়িতে একটি পূজা ঘর আছে। আমি প্রতিদিন পূজার ঘরে এক ঘন্টা থাকতাম। প্রথমে প্রার্থনার পর ভজন গাইতাম এবং তারপর পরমজ্যোতি কল্কি আম্মা ভগবানের সাথে কথা বলতাম। গতকাল আমি খুব ব্যস্ত ছিলাম, সেজন্য পূজার ঘরে বসা এবং প্রার্থনা করা হয়ে ওঠেনি। আজ যখন পূজার ঘরে যাই, আমি তখন এই চমৎকারটি দেখে বিস্মিত হই। আমি দেখতে পাই শ্রী কল্কি আম্মা ভগবানের পাদুকা নিজে নিজেই চলছে এবং পাদুকার ওপর অক্ষত অর্থাৎ হলুদ মাখানো চাল রয়েছে। জয় বলো চমৎকার প্রদাতা শ্রী কল্কি আম্মা ভগবানের জয়।